আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। দুর্বার গতিতে এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পের নির্মাণ কাজ। এরই মধ্যে সাভারের ইপিজেড অংশে শুরু হয়েছে প্রকল্পটির পাইলিংয়ের কাজ। পাশাপাশি নবীনগর থেকে বাইপাল পর্যন্ত প্রকল্পের অধিগ্রহণকৃত জায়গায় থাকা ভবন এবং বহুতল ভবনগুলো ভাঙার কাজ শেষ করা হচ্ছে। দর্শক, আজকের পর্বে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির সাভারের শ্রীপুর থেকে দড়ির মোড় পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। সামনেই সাভারের শ্রীপুর এলাকা। প্রকল্পের এই অংশে পুরাতন সড়কের পাশে নতুন করে সড়ক নির্মাণের জন্য বালি ভরাটের কাজটি এগিয়ে চলছে। আর ইপিজেড সড়কের সামনের অংশে শুরু হয়েছে প্রকল্পটির পিলারের জন্য পাইলিংয়ের কাজ। প্রকল্পের এই অংশে এরই মধ্যে বেশ কিছু পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটি নির্মিত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঠিক সামনে থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল হয়ে সাভারের শ্রীপুর পর্যন্ত। বিমানবন্দরের কাওড়া থেকে সাভারের শ্রীপুর পর্যন্ত প্রকল্পটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। আর এই 24 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুনের মধ্যে। এরই মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 30 শতাংশের বেশি। আর 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 17,535 কোটি টাকা, যার মধ্যে চীনের এক্সিম ব্যাংক G2G পদ্ধতিতে এই প্রকল্পটিতে ঋণ দিচ্ছে 10,000 কোটি টাকা, আর বাকি টাকা বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে। সাভার ইপিজেড সড়কের দিক হতে আমরা এবার চলে যাব বাইপাইল নবীনগর হয়ে আশুলিয়া বেড়িবাঁধের দিকে। সাভার ফ্যান্টাসি কিংডম হতে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। প্রকল্পের এই অংশে সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ কাজ শুরু হয়েছে। একই সঙ্গে যে অংশগুলোতে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ কাজ শেষ হয়েছে সেই অংশগুলোতে চলছে পাইলিংয়ের কাজ। এরই মধ্যে প্রকল্পের এই অংশে বেশ কিছু পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির ঠিকাদার প্রতিষ্ঠান হল চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট কর্পোরেশন। এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার পরবর্তী 5 বছর পর্যন্ত প্রকল্পটির পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকবে এই কোম্পানিটি। এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে রাজধানী ঢাকার সঙ্গে 30 জেলার যোগাযোগ আরও সহজ হবে। সাভারের ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত রাত দিন 24 ঘন্টা চলাচল করতে পারবে পণ্যবাহী যানবাহনগুলো। এবার আরও বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। প্রকল্পের এই অংশে অধিগ্রহণকৃত জায়গায় যে ভবন এবং বহুতল ভবন ছিল সেগুলো ভাঙার কাজ প্রায় শেষের পর্যায়ে। এই অংশে বহুতল ভবনগুলো ভাঙার পাশাপাশি শেষ করা হচ্ছে পাইলিং এবং পিলার নির্মাণের কাজ। পরিকল্পনা অনুযায়ী আগামী মার্চ মাসের মধ্যেই এই প্রকল্পের অধিগ্রহণকৃত জমিতে থাকা ভবন এবং বহুতল ভবনগুলো ভাঙার কাজ শেষ করার একটি পরিকল্পনা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকল্পের এই অংশে থাকা বহুতল ভবনগুলো ভাঙার কাজ শেষ করা হচ্ছে। নির্মাণ কাজের অগ্রগতি দেখে বলা যায় কিছুটা দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে এই প্রকল্পটির নির্মাণ কাজ। আরও বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। সামনে আশুলিয়া বাজার। আশুলিয়া বাজারের পর হতে এই অংশ পর্যন্ত বেশ কিছু বহুতল ভবনগুলো ভাঙার কাজ শেষ হয়েছে। একই সঙ্গে পাইলিং এবং পিলার নির্মাণ কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে বেশ কিছু পিলার। সামনের এখানে একটি কালপাটের ডালাই কাজ সম্পন্ন হয়েছে। গতবার যখন আপডেট দিয়েছিলাম তখন কালপাটের উপর এক অংশে ডালাই কাজ বাকি ছিল, এবার সে দেখতে পাচ্ছি প্রায় সম্পূর্ণ অংশে ডালাই কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও আশুলিয়া বাজার দিক হতে এই অংশ পর্যন্ত পিলার নির্মাণ কাজ শেষ করার পর পিলার উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজও এগিয়ে চলছে। চলে আসলাম আশুলিয়া বাজার অংশে।
আশুলিয়া বাজারের ঠিক পাশেই প্রকল্পের একটি ডিপো নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ডিপো এলাকা শুরু হয়েছে প্রকল্পটির আইগার্ডার নির্মাণের কাজ। হাতের ডান পাশে এটি আশুলিয়া বাজার। আশুলিয়া বাজারের ঠিক পাশেই নদীর উপর এখানে অস্থায়ী সেতু নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছিল এই আশুলিয়া বেড়িবাঁধ থেকে। আর প্রকল্পটির নির্মাণ কাজের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে এই আশুলিয়া বেড়িবাঁধ অংশে। এরই মধ্যে আশুলিয়া বাজারের দিক হতে প্রকল্পের দৌড় এলাকা পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাশাপাশি উড়াল সড়কের পাইলিংয়ের কাজ শেষ করার পাশাপাশি শেষ করা হচ্ছে পিলার এবং পিলার উপর পিয়াকেপের নির্মাণ কাজ। গত 8 দিনের ব্যবধানে প্রকল্পের এই অংশে নতুন করে দৃশ্যমান হয়েছে আরও বেশ কিছু পিলার। একই সঙ্গে নতুন করে পিলার উপর পিয়ারকেপের নির্মাণ কাজও এগিয়ে চলছে। প্রকল্পের এই অংশে বর্তমানে যে দৃশ্যমান পিলারগুলো দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় সবগুলো পাইলিংয়ের কাজই শেষ করা হয়েছে। প্রকল্পের এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ করার আগে শেষ করা হবে উড়াল সড়কের নির্মাণ কাজ। আরও কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। প্রকল্পের এই অংশে বেশ কিছু পাইলিংয়ের কাজ বাকি ছিল যেগুলো নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। একই সঙ্গে এই অংশে পাইলিংয়ের কাজ শেষ করার পর নতুন করে দৃশ্যমান হয়েছে আরও বেশ কিছু পিলার। প্রকল্পের এই অংশে পিলার উপর পিয়ারকেপের নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। প্রকল্প সূত্রে জানা যায় শীঘ্রই এই পিলারগুলোর উপর আইগার্ডার উত্তোলন কাজ শুরু হবে। দর্শক, এরই মধ্যে আপনারা দেখেছেন প্রকল্পের ডিপো এলাকায় শুরু হয়েছে আইগার্ডার নির্মাণের কাজ। চলে আসলাম প্রকল্পের দূরের মূল অংশে। দড়ির মোড় অংশে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য 3 দিকে থাকবে 6টি র্যাম্প। এর মধ্যে দড়ির মোড় থেকে মিরপুর বেড়িবাঁধের দিকে 2টি র্যাম্প, দড়ির মোড় থেকে আবদুল্লাপুরের দিকে 2টি, দড়ির মোড় থেকে আবদুল্লাপুরের দিকে 2টি র্যাম্প এবং দড়ির মোড় থেকে আশুলিয়া বেড়িবাঁধের দিকে 2টি র্যাম্প। দড়ির মোড় থেকে সামনের এই সড়কটি চলে গেছে মিরপুর গাবতলির দিকে। এই অংশে 2টি র্যাম্পের প্রায় সবগুলো পালিংয়ের কাজ শেষ হয়েছে। চলছে পিলার এবং পিলার উপর পিয়ারকেপের নির্মাণ কাজ। আর দড়ের মোড় থেকে সামনের এই সড়কটি চলে গেছে আবদুল্লাপুরের দিকে। আবদুল্লাপুরের দিকে 2টি র্যাম্পের প্রায় সবগুলো পিলার নির্মাণ কাজ শেষ হয়েছে। চলছে পিলার উপর পিয়ারকেপের নির্মাণ কাজ। দর্শক, এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসও নির্মাণ প্রকল্পটির সাভারের শ্রীপুর এলাকা থেকে দড়ের মোড় পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।